أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا. সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে তার কোরআনের তাফসীর নিয়ে সামনে নিয়ে আমাদেরকে আবার একত্রিত করেছেন। যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সূরা নূহের প্রথম থেকে আমরা তাফসীর করে আসছি। আজকে আমরা 14 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, 13, 14 দুইটা তেলাওয়াত করেছি, তবে 13টা নিয়ে আলোচনা গত সপ্তাহে হয়েছিল, যদিও পূর্ণ আলোচনা হয় নাই। কিন্তু আসলে এত ব্যাপক আলোচনা করে আমি ধরে ধরে দিয়ে একটু আপনারা একটু পড়াশোনা করবেন যে কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা মুজিজা, একটা এমন এমন গ্রন্থ যার দ্বারা সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। দুই ধরনের চ্যালেঞ্জ, একটা হলো যে এখানে যে দেওয়া তথ্য এটা হলো অত্যন্ত সঠিক, এবং যেসব তথ্য মানে কোনো রকমে ভুল ভুলের সুযোগ নাই, সন্দেহ নাই। দ্বিতীয়ত হলো যে এখানে এমন কিছু কথা বলা হয়েছে যেটা আমাদের ব্যক্তিগত জীবনে এর চেয়ে সঠিক হিদায়াত গাইড আর কেউ দিতে পারবে না। তো মানে আমরা যে এই কথাগুলো আল্লাহ তাআলা বলতে যে সাধারণের ভাষায় কথা বলেননি। সাধারণের ভাষায় মানে হলো যে একেবারে খুবই সাধারণ একটা কথা, যে কথাটা এক বাক্যেই বোঝা যায়, শুনলেই বোঝা যায়, এমন না। আল্লাহ তাআলা এখানে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন সেটা অত্যন্ত মানে গভীর দৃষ্টিকোণে তিনি নিয়ে এসেছেন, যেটাকে বুঝতে গেলে একটা জাতির উন্মেষ ঘটাতে হয়, সেটা এডুকেশন শিক্ষা ব্যবস্থায়। এই উন্মেষটা ঘটে এরকম যে কোরআন শরীফ বুঝতে যে বহু জ্ঞানের সমন্বয় ঘটিয়ে এই জাতি যারা কোরআন পড়বে তাদের যোগ্যতা ওঠে পৃথিবীর সেরা, যারা বুঝবে তারা পৃথিবীর সেরা, যারা আমল করবে তারা পৃথিবীর সেরা, যারা কোরআন বহন করে অন্য জেনারেশনের কাছে নিয়ে যাবে, হাফেজ হবে, তারাও পৃথিবীর সেরা। মানে কোরআনটাকে ওই আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করেছেন, ওইভাবে আমাদের কাছে তুলে ধরেছেন, তৈরি করেছেন কথাটা কোরআনের ক্ষেত্রে বলা যায় না, আল্লাহ তাআলা ওইভাবে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তো আজকে আমরা যে আয়াতের মানে তেলাওয়াতটা করেছি সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে তাওরে তাওরে সৃষ্টি করেছেন, স্তরে স্তরে তৈরি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করতে যে তাওর ব্যবহার করেছেন। তাওর শব্দটা যদি আমরা ডিকশনারিতে ঘাঁটি দেখব যে তাওরের শব্দ অর্থ হলো যে হালাতাম বাদা হালাতিন, একটা অবস্থার পরে আরেক অবস্থা। হ্যাঁ, এই এই অর্থ দান করে। কখনো কখনো এ তাওরের অর্থ হলো যে একটা সময়ের মধ্যে যে অবস্থা তৈরি হয়, একটা সময়ের পরে সময়ে সময় সময় ধরে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। তো এই কথাটা একজন নবীর কথা, নূহ আলাইহিসসালামের কথাটা বলেছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে শিখে নিয়ে। কারণ যে কথাটা তিনি নূহ আলাইহিসসালাম তার কওমদেরকে বলেছিলেন এখান থেকে হাজার হাজার বছর আগে, এখন কত হাজার বছর আগে এটা আসলে কোনো লিখিত রূপ আমাদের কাছে নাই, কোরআন এগুলো আলাপ করে না কত হাজার এক্স্যাক্টলি, কারণ এই এই কথাগুলো বলার কোনো দরকার নাই। তিনি আদম আলাইহিসসালামের পরে আসা প্রথম রসুল, আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম রসুল, তারপরে এখানে দ্বিতীয়, এবং তাকে দ্বিতীয় মনও বলা হয়, মানে দ্বিতীয় মানুষ। তারপরের থেকে দুনিয়া আবার নতুন একটা জেনারেশন হয়ে গড়ে ওঠে, আদম আলাইহিস সালামের পরের থেকে যে লক্ষ কোটি মানুষ আসছিল তাদের সবাইকে ধ্বংস করা হয়, ধ্বংস করে দিয়ে নূহ আলাইহিস সালামের সময় নতুন একটা জেনারেশন তৈরি হয়।
এই এই মানে নবীর মুখ দিয়ে এমন একটা কথা সেদিন বেরিয়েছিল যেটার প্রমাণ এই বর্তমান জামানায় এই মাত্র 1960-এর সাল 60 সালের পরের থেকে মানুষ মোটামুটি জানতে পারছে, এর আগে জানতো না। 1960 সালের পরে এসে ইমব্রায়োলজি বা মানে ভ্রূণতত্ত্ব, ইমব্রায়োলজি মানে ভ্রূণতত্ত্ব, যে একটা মানুষ কিভাবে মায়ের পেটে আসে, জন্ম হয়, এখান আস্তে আস্তে বাড়তে থাকে, এই তত্ত্বটা স্টেজ বাই স্টেজ দিন থেকে দিনে, এই দিনে কি হয়, এই দিনে কি হয়, এই দিনে কি হয়, এই দিনে কি হয়, একেবারে আল্ট্রাসাউন্ড, তারপরে অন্য অন্য মানে ইকুইপমেন্ট দিয়ে যে বাচ্চাটা কিভাবে বেড়ে উঠতেছে, দিন 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 বাড়তেছে, বাইরের থেকে দেখে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মানে অনুভব করে এখনকার মানুষ জানতে পেরেছে। এই ম্যাক্সিমাম ধরেন মরিস বুকাইল যখন এই সম্পর্কে মোটামুটি ভাবে জানার চেষ্টা করতেছেন, উনি হলেন বর্তমান জামানার কোরআন এবং বাইবেল আর বিজ্ঞান নিয়ে গবেষণা করা মানুষ। উনি খুব বড় একজন ফিজিশিয়ান ছিলেন, ডাক্তার ছিলেন। কিং ফাইসালের সময় তিনি সৌদি আরবে, তাকে নেওয়া হয় চিকিৎসার জন্য। তো তখন ওখানে যাওয়ার পরে উনি বিভিন্ন আর্টিকেল দেখেন যেখানে মুসলমানরা এই সব ইমব্রায়োলজি নিয়ে কথা বলে, ওনার কাছে মাথা খারাপ হয়ে যে সাধারণ মুসলমানরা দেখি যে কথা কয় তাও বিজ্ঞানের সাথে একটু একটু করে খাটতেছে, ব্যাপারটা কি, কোথায় পেয়েছে সবগুলো, কোরআনের মধ্যে আছে। তো কোরআনের ভাষা উনি শিখে নিলেন, শিখে তারপরে উনি চিন্তা করছিলেন যে কখনোই এই এই আধুনিক মানে ইকুইপমেন্টের মধ্যে পাবা এই কথাগুলো কখনোই কোরআন বলতে পারবে না, কারণ এটা এই জাস্ট এখন আবিষ্কৃত হয়েছে। এই যখন তার মনের অবস্থা পড়তে যেয়ে তারপরে উনি পরবর্তী পর্যায়ে একটা বই লেখেন, যে বইটা বর্তমান জামানায় যারা ভালো ধরনের ইমানদার হতে চায়, যে ইমান একেবারে মানে শক্ত মুমিনে পরিণত করবে, এরকম ভালো ইমানদার হতে চায়, তা এই বইটা পড়া সবার জন্য ফরজ মনে করি আমি। কোরআন শরীফ মানে তো পড়বেন, তো যদি আপনি বিজ্ঞানের যুগে নিজের ইমানকে শক্ত করতে চান, সন্তানদেরকে ইমানের পথে রাখতে চান, তাহলে এই বইটা আপনি আপনারা সবাই পড়বেন, দ্য সায়েন্স, দ্য বাইবেল অ্যান্ড কোরআন অ্যান্ড সায়েন্স, কোরআন বিজ্ঞান, কোরআন বাইবেল এবং বাইবেল কোরআন ও বিজ্ঞান, এই নামে বাংলায় অনুবাদ করেছেন আখতারুল মুকুল সাহেব। এটা বাংলায় এখানে অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা খুব দ্রুত এটা পড়ে ফেলবেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে একজন নবীর মুখ দিয়ে যে খালাকাকুম আতওয়ারা, তোমাদের স্তরে স্তরে তোমাদেরকে তাওরে তাওরে হালাতান বাদা হালাতান, একটা অবস্থার পর একটা অবস্থায় সৃষ্টি করেছেন। এগুলো কেন করতে হয়? আল্লাহ তাআলা চাইলে তো একদিনই করতে পারতেন, একদিনই মানব সৃষ্টি, কোন হও হয়ে যাও, হয়ে যাও হয়ে যায়, এরকম তো ব্যাপারটা সৃষ্টির ব্যাপারে, কিন্তু মানব সৃষ্টিটা এরকম করেছেন। তার কারণ হলো একটা মানুষ একটা ইতিহাস, একটা মানুষ একটা সভ্যতা, একটা মানুষ একটা জগৎ নাড়ানো, জগৎকে ঢেউ তোলা, জগৎকে নেতৃত্ব দেওয়া, মানুষ সমাজকে পরিবর্তনকারী একজন একজন মানুষের সম্ভব। একজন মানুষ সে এত দামি যে সে ছোট্ট মানুষ বড় হচ্ছে, সে কত দামের নিয়ে মানুষের বুকে বুকে থাকতেছে, কত দাম নিয়ে সে উঠতেছে, সে যত গরিব হোক না কেন, তার মা বাবা যত গরিব যত মূর্খ হোক না কেন, তাকে নিয়ে ভবিষ্যৎ রচনা করতেছে, কষ্ট করতেছে, ওই ছেলেটা ওই মেয়েটার মুখ দেখে একটা বাবা সমস্ত শরীর ঘামে ভিজিয়ে ফেলতেছে তার ছেলের মুখে একটু হাসি ফোটানোর জন্য। হ্যাঁ, এই যে কাজগুলো, আবার ওই ছেলেটা যখন একটু বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, শিক্ষকরা তাকে দেখতেছে, তাকে পড়াচ্ছে, তাকে বড় করার চিন্তা করছে, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন দেখছে, এবার সে যখন আর একটু বড় হয়, আর একটু বড় হয়, সে একটা বিয়ে করছে, সেই বউর মনের মধ্যে এত হোপ এত আশা দেয়
যে সে মনে করে যে আমি একটা মানবী, আমার এই মানবকে নিয়ে আমি এরকম পর্যায়ে যাচ্ছি, সে আমাকে সন্তান দেবে, সন্তান আসবে, সন্তানরা ওই বাবাকে কেন্দ্র করে ঘুরবে, বাবাও সন্তানদেরকে নিয়ে চলবে, আস্তে 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 সে পরিবারের কর্তা হয়ে যায়, সমাজের কর্তা হয়ে যায়, রাষ্ট্রের কর্তা হয়ে যায়, বিশ্ব নেতা হয়ে যায়। এই যে চিন্তা করে দেখেন, এই যে তাওর গুলোকে, এই প্রত্যেকটা মানে এটা হলো এত প্রেশিয়াস, এবং এমন হয়ে যায় যে একজন মানুষ জীবিত থাকে লক্ষ লক্ষ বছর, কিভাবে জীবিত থাকে এখনো পর্যন্ত মানুষ দেখেন, আদম আলাহ সাল্লামের নাম শুনে কান্নাকাটা করে, হাওয়া আলাইহিস সালামের কথা শুনলে, আমি যদি আমার মার সাথে দেখা করতে পারি জান্নাতে, স্বপ্ন দেখে। এখনো মানুষ নূহ আলাইহিস সালামের কথা শুনলে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনলে, মুসা আলাইহিস সালামের কথা শুনলে, কোথায় সে কখন দেখা হবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সাথে, এই যে আকাঙ্ক্ষা, সেই লোক, সেই ব্যক্তিটা এখনো পর্যন্ত আমাদের স্মৃতিতে মনে হয় জীবন্ত হয়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের রাত ঋত্বিক যে সম্পর্ক, সেটা হলো আরেক আরেক হার্দিক সম্পর্ক বলা হয়, যে মনের সাথে মনের সম্পর্ক। আমি সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলার সাথে সাথে আমার মুখ থেকে কথা বের হলো কি, একজন ফেরেশতা ওইটা নিয়ে সোজা মদিনায় চলে যাচ্ছে, যে আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন যে অমুক জায়গায় অমুক সময় এই লোকটা আপনাকে সালাম দিচ্ছে, শুক্রবারে এই কথাটা বললে আমার ছবি সহ তাকে দেখানো হচ্ছে। এই যে সম্পর্ক তৈরি হওয়া, সঙ্গে সঙ্গে এই যে সালাত এবং সালাম বলার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ তাআলা বললেন, তোমার 10টা গুনাহ আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, তোমার 10টা স্তর পেরিয়ে ডিঙিয়ে বড় করে দিলাম, তোমার 10টা সওয়াব আমি প্রদান করলাম, গুনাহ মাফ, স্তর বাড়ানো, এবং তোমাকে সওয়াব দিলাম, এবং তোমার যত অভাব অভিযোগ পূর্ণ করে দিলাম। এই যে আল্লাহ তাআলার সাথে আপনার সাথে আবার লিংক তৈরি হচ্ছে, এই যে মানুষের সাথে এইভাবে একটা অবস্থা তৈরি হওয়া, এটা হলো তাওরের কারণে। এক একটা তাওর, এক একটা যুগ, এক একটা সময় আসে, সেই মানুষগুলো এমন হয়ে যেতে পারে আপনি আপনার হাতে এমন একটা বংশের আপনি স্থপতি হতে পারেন, যে বংশটা আপনার পরে, তারপরে 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 ইমাম মাহদির সাথে দেখা করে সালাম দিয়ে, যে আমি অমুক বংশের অমুক, আমার প্রথম লোক তার বংশের আমি আপনার সৈনিক হয়ে গেছি, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করে আপনার সাথে আমি যুদ্ধ করার জন্য আসছে। এমনও হয়ে যেতে পারে একেবারে কেয়ামতের ঠিক আগে যে উৎকাট হবে, সে সময়ও আপনার একটা সন্তান আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য তাকে মানে তিনি অপেক্ষা করতেছেন। তো এইরকম আপনার সন্তান হয়ে যেতে পারে। তো এই যে মানুষের তাওরের কারণে যে একটা অবস্থা থেকে একটা অবস্থায় যাওয়া, তো এই এই তাওর শব্দটা যখন আসছে, এক মানে সাগরের মধ্যে যেন মনে করা হয়েছে যে মানুষের জীবনটাকে এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এক অদ্ভুত কথা। আর মানে নূহ আলাইহিস সালামের মুখ দিয়ে কথা হলো, আপনাকে একেবারে আরশ মুখী করে দিয়েছে এই একটা কথায়, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদেরকে তাওরে তাওরে সৃষ্টি করেছে। এখন আজকে ডিসিশন নিতে হবে যে আমি কি আগের মতোই আছি, নাকি মানে আমি কিছু বদলে গেছি, আমি কিছু চেঞ্জ হয়েছি, আমি কি সেই আগের 12 বছরের চপল কিশোর কিশোরীর মতন আছি, নাকি আমি সেই আগের 20 বছরের তরুণের মতন আছে, নাকি আমি 25 বছরের মারাত্মক যৌবনের ফাটাফাটির অবস্থার সময়ের মতন আছে, নাকি আমি হ্যাঁ আমার কোন অবস্থায় আমি আছি। এই অবস্থাগুলোকে যে মানুষ বুঝতে পারে না, সে নূহ আলাইহিস সালামের উম্মত হতে পারে না, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না, সে কোরআনের জেনারেশন হতে পারে না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখেন আল্লাহ তাআলা যখন এই কথা বলতেছেন, আমি কয়েকটা দিক আপনার সামনে নিয়ে আসি, যে কোরআন কত স্পেসিফিক, কত সুন্দর, কত স্পষ্ট, কত বিজ্ঞান ভিত্তিক, এবং কত পরীক্ষা সংজাত কথা বলেন, যেটা আজও বিস্ময়ের জন্ম দান করে, যে আহা আহ, যে কথাটা ল্যাবরেটরিতে কোটি কোটি টাকা খরচ করে একজন ল্যাবরেটরি ম্যান তার মানে ছাত্রদের সামনে ব্যাখ্যা করে,
এবং এক ছাত্র ওই ল্যাবরেটরিতে যাওয়া পর্যন্ত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যায়, মেডিকেল স্টুডেন্ট হয়, হ্যাঁ, তারপরে সেখানে যেয়ে তাকে শেখায়, কোরআন তাকে একটা বাক্যে শেখাই দিচ্ছে, কি কত আশ্চর্যের বিষয়! ফ্রি ফ্রি শিক্ষা। আল্লাহ তাআলা যখন একজন মানুষকে এই ধরায় নিয়ে আসে, তখন এটা বিশাল প্ল্যানের এতে আসে। প্রথম হলো সময়, তারপরে স্থান, তারপরে হলো গর্ভ, কোন সময় আপনার আসতে হবে, এই আশাটা, আপনি আপনার একটা অস্তিত্ব আছে, যে অস্তিত্বটা দেখা যায়। এটা আদম আলাইহিস সালাম দেখতে পাইছিলেন যখন তার পিঠে আল্লাহ তাআলা তার পিঠ থেকে অনাগত কেয়ামত পর্যন্ত আসা তার সমস্ত সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন, এরা সব রুহের জগতে, সেই রুহের জগৎ আল্লাহ মানে আদম আলাইহিস সালামের সামনে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন যে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলল যে হ্যাঁ বালা। আল্লাহ তাআলা বললেন যে এটা আমি করেছিলাম যে কেয়ামতের ময়দানে তোমরা যেন এসে না বলো যে আমি তো আপনি জানতাম না আপনার রব, আমার রব হবে কি হবে এটা তো আমি বুঝতাম না, তাই আমি ওই দিন তোমাদের কাছে শুনে নিলাম, তোমরা সেটা বলে দিচ্ছিলে এবং আমি সাক্ষীও রাখছিলাম। এই যে বিশাল মানে রুহের জগতে আদম আলাইসাল্লাম তখন একমাত্র দৃশ্যমান পুরুষ, হাওয়া আলাইহিসাল্লাম একমাত্র দৃশ্যমান নারী, আদম আলাইসাল্লাম দেখলেন যে ওর মধ্যে জল জল করতেছে একটা মুখ, বললেন যে এই লোকটা কে? তো বলে তোমার সন্তান দাউদ আলাইহিসাল্লাম। আরে তো সুন্দর, হ্যাঁ। তো বললেন যে ঠিক আছে, আমার জীবন থেকে আমি তারে 40টা বছর আমার জীবন থেকে দিয়ে দিলাম। এই যে দেখেন, এই রুহের জগতে একটা দৃশ্যমান হয়ে উঠছে। এই জগৎ থেকে আপনাকে কোন সময়ে এই পৃথিবীতে আনা হবে তার প্ল্যান আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার আপনার নাম আল্লাহ তাআলার কাছে, আপনার কাম আল্লাহ তাআলার কাছে, আপনার চেহারা আল্লাহ তাআলার কাছে, আপনার অস্তিত্ব আল্লাহ তাআলার কাছে। সেখান থেকে কোন সময়টা আসতে হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তাও এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে কোন পুরুষ এবং কোন মেয়ে এর উদ্যোগে, মানে ডিম্বাণু এবং শুক্রাণু কোনটার মাধ্যমে হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। একজন পুরুষের কাছ থেকে মানে এক একটা ইজাকুলেশনে যে কোটি কোটি মানে শুক্রাণু থাকে, এটা পরিমাণের উপর নির্ধারণ করে, এই জন্য বলা যাবে না এক একবারেই এত সব সময়, তবে কয়েক কোটি, এবং ওই কয়েক কোটি শুক্রাণু প্রত্যেকটাই কিন্তু বাচ্চা হওয়ার যোগ্য। এর মধ্য থেকে কোন শুক্রাণুটা মানে মায়ের ডিম্বাণুতে যে আঘাত করে ভিতরে ঢুকতে পারবে, এবং এখানে থাকে সাংঘাতিক প্রতিযোগিতা, এক অদ্ভুত ব্যাপার। এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না। ইউটিউবে যদি আপনার কখনো সম্ভব হয় যে এমব্রায়োলজি অথবা ফেটাস কিভাবে মানুষ তৈরি হচ্ছে, এটার সাইন্টিফিক যদি আপনার কখনো কোনো ভিডিও দেখেন, তখন দেখবেন যে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন। মায়ের পেটে, মায়ের মানে ইউটারাসে যে ডিম্বাণুটা আসতেছে, মানে ওভারি কেটে কেটে ওখান থেকে আস্তে আস্তে, সেখানে যখন এই শুক্রাণুগুলো দৌড়ে ছুটে চলে যায়, লক্ষ কোটি প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করতে করতে একটা যে ওখানে অনেকগুলো যে চতুর্পাশে ঘিরে ঘিরে থাকে ডিম্বাণুটার ঘিরে, ও সবাই ঢুকতে চায়। তারপরে ওর মধ্যে মোটামুটি ভাবে আল্লাহ তাআলা যখন চাইবে, যে মাসে চাইবে, ক্ষণ যেটা বলতেছে, সব মাসে না, সব সময়ে না, যে মাসটা চাইবে। এক একটা মায়ের প্রত্যেক মাসে একটা করে ডিম্ব বা ডিম্বাণু আসে, তার 60 বছরের বয়সের মধ্যে দেখা যায় যে 12 বছর থেকে বা কারো কারো 8-9 বছর থেকে এই ডিম্বাণু তৈরি হয়, আর এটা কখনো কখনো 50 বছর 52-55 বছর পর্যন্ত যায়, যে তারপরে যে মেনোপজ আসে এর আগ পর্যন্ত ডিম্বাণুগুলো তৈরি হয় প্রত্যেক মাসে একটা করে। তাহলে আপনি হিসেব করে দেখেন প্রায় 40-45 বছর আপনি মানে 12 দিয়ে গুণ দিয়ে দেখেন এতগুলো ডিম্বাণু একজন মা দেয়। কিন্তু কোন কোনটাতে যে বাচ্চা হবে এটা আল্লাহ তাআলা সালাত কেউ জানেন না। তো যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আপনার ব্যাপারে যে উমুকের
অমুক হবে বাবা, অমুক হবে মা, অমুক দিন বা অমুক রাত্রে তাদের সাথে মিলন হবে। মিলন হওয়ার পরে ওই ডিবে একটা শুক্রাণু, অনেকগুলোর কোটি 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 শুক্রাণু থেকে একটা শুক্রাণু যাবে, সব আল্লাহ তাআলা চুজ করতেছেন। এই যে চুজের প্রক্রিয়াটা একটা অদ্ভুত প্রক্রিয়া, সব চলমান, সবগুলো তুমনা নিক্ষিপ্ত, মিমা ইন দাফেক, যেটা একেবারে সজোরে নিক্ষিপ্ত, জোরে পুরুষের কাছ থেকেও জোরে যাচ্ছে, ওরাও ছুটতেছে জোরে জোরে, যে তারপরে আঘাত করতেছে ওখানে খুব জোরে জোরে আঘাত করতেছে, কে ঢুকতে পারে, সব দাফেক, বাইনা সুলবি ও তারায়েব, পুরুষের মেরুদণ্ড এবং বুকের পাঁজরের মাঝখানে কোন জায়গাটা, একেবারে আধুনিক বিজ্ঞান দেখতে পেয়েছে, ও এই যে রক্ত রক্ত কণিকার থেকে আস্তে আস্তে শুক্রাণু তৈরি হয়ে তারপরে পিঠের এইখান থেকে তৈরি হয়ে তারপরে যাচ্ছে যেখানে যে থাকে, সেটা একটা কোষের মধ্যে যে এটা জমা হচ্ছে, সেই কোষের অসংখ্য পানি পানির মধ্যে দিয়ে এটা যাচ্ছে, যে তারপরে ওখান থেকে ওগুলো সব জীবিত থাকে, এক অদ্ভুত প্রক্রিয়া, আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছে। তো এখন পিতামাতার মিলনের পরে যে ঘটনাটা ঘটে ওখান থেকেই কয়েকটা ঘন্টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা ঘটে অন্যরকম অবস্থা। প্রথম ছয় দিন, এই ছয় দিনের মধ্যে যখন এই শুক্রাণুটা গেল, যাওয়ার পরে একটা স্তব্ধতা কাজ করে, স্তব্ধতা আস্তে আস্তে বাড়ে, খুবই আস্তে আস্তে, এই সময়টা খুব দ্রুত হয় না। তো এটা মানে এমন অবস্থা থাকে যে মানে শুক্রাণু এবং ডিম্বাণুটা একত্রিত হয়ে গেল, হয়ে যে এটাকে বলা হয় নুৎফাতুন আমসাজ, আলাপনাহু মিন নুৎফাতিন আমসাজ নাবতালিহি, আমি তাকে মিশ্রিত নুৎফা, মানে যে শুক্রাণুটা যায় সেটি আবার মানে বুয়াইদার সাথে মানে মায়েদের ডিম্বাণুর সাথে মিশ্রিত হয়ে যায়, তখন আমসাজ হয়ে যায়। আমসাজ মানে হলো তখন মিলিত মিশ্রিত হয়ে যায়, এই মিশ্রিত হওয়ার পরে ওইটাই হয়ে যায় একটা বর্ধিষ্ণু একটা, তখন সেটা তো খালি চোখেও দেখা যায় না, ওটা এত ছোট, কিন্তু ওদের সাথে এটা হয়ে প্রথম ছয় দিন স্তব্ধতার মধ্যে ঢুকে গেছে, আর ডিম্বাণুটা একটা একটা অথবা দুইটা অথবা তিনটা, কখনো খুব কম রেয়ার দুইটার বেশি হয়, অধিকাংশ হয় একটা, কখনো কখনো দুইটা, কখনো কখনো তিনটা হতে পারে, তবে মানে তারও বেশি। গত 50 বছর আমি শুনে আসছি যে এক ঘরে 6টা পর্যন্ত বাচ্চা হয়েছে, এটা হতে পারে কিন্তু স্বাভাবিক। আর হলো আর পর্যায়ে দুইটা, এইটা তখন 6 দিন ওর অবস্থা হলো যে এটা এই এইটা বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, ওই মানে মায়ের জঠরে ওটা বাড়তে থাকে। এটা 6 দিনের পরে যে তখন ও একটা চেষ্টা করে যে এমন একটা পর্যায়ে যায় সেটা আলাকার রূপ ধারণ করে, এ তখন এটা দৃশ্যমান হয়, 6 দিনের পরে যে একটা সরু একটা জোকের মতন দেখা যায়। আলাকা, আলাকার দুটো অবস্থা থাকে, একটা হলো সে দেখতে আলাকাতুনের মতন থাকে, জোকের মতন, একের হুবহু জোকের। আমার তো মানে ছোটবেলায় জোকের এ খাওয়া অভ্যাস আছে, আমি বিলে যে ধান আর ধান রোপা রোয়ার কাজ করতাম আব্বার সাথে, তখন এই জোক কামলা তো এসে পায়ে জোক ধরে নিয়ে আমি হাতে করে করে দেখছি, ভয়টাই লাগে, আপনার যারা অনেক পুরুষ মানুষকে লাফালাফি করতে দেখেছি, কিন্তু আমি অত লাফালাফি পায়ের থেকে ধরে নিয়ে হাতে করে দেখতাম, গায়ে এরকম পেছানো 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 হাড়ের বংশ নেই, ওই রকম একটা হাড় টাড় কিচ্ছু নেই, ওই নরম তুলতুলে একটাই, ওটা নরম থাকে, এটা নরম থাকে এই কারণে যে ওকে এখন বেঁচে থাকতে গেলে যোগ যেমন এরকম করতে ভাসতে থাকে, ভাসতে 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 মায়ের মা মানুষের গায়ে এসে লেগে গেলে একবার, তখন ওই দুই মুখ আরে বাবারে এমন ভাবে বসাই দেয় যে
টেনে তুলতে যেও আমাদের হতো, তো মুখে থুতু দিয়ে হাতে নিয়ে, অথবা যদি লবণ থাকে নিয়ে মুখটা ওখান থেকে সারাই আনা যেত, অথবা জোর করে টেনে আনতে, এই যে লেগে থাকাটা, একটা হলো ঝোঁকের মতন হওয়া, আরেকটা হলো যে কারো গায়ের সাথে লেগে থাকে। তাই ইউট্রাসের যে ভ্রূণটা, মানে তার ওই যে ভিতরের যে অংশটা আছে তার গায়ের সাথে গিয়ে লেগে থাকে 6 দিনের মধ্যে লাগে আলাকা। এই আলাকাটা যখন সে গায়ে লেগে গেল ঝোঁকের মতো, তখন তার কাছে মানে মানে ও ওই ওই 6ষ্ঠ দিনের থেকে এটা শুরু হয়, এবং এই 6ষ্ঠ দিন থেকে 21 দিন পর্যন্ত, 21 দিন পর্যন্ত ওই মানে তার রূপটা ধারণ করে একেবারে জোকের রূপ। কিন্তু তার মধ্যে বেশ কয়েকটা জিনিস দেখা যায়, সেটা হলো যে ওই 21 দিনের থেকে সে একটু একটু করে একটু বাড়ার যে প্রক্রিয়া আছে, সেই বাড়াটার মধ্যে এটা মুদগার মতন হয়ে যায়, আলাকার জোকের থেকে একটু এর এর ভিতরটা দেখলে বোঝা যাবে একটা রক্তের টুকরা, লাল, সাংঘাতিক লালচে, খুবই গাঢ় ধরনের লাল, ওর ভিতর মনে হবে সবটাই রক্ত, আর ওই জোকের মতন চেহারা ওইভাবে নিয়ে এরকম আটকে আছে, রেহেমের মধ্যে আটকে আছে, মধ্যে আটকে আছে, অদ্ভুত ব্যাপার না? এখন এই সময়টা সে বাড়া শুরু, 21 দিনের থেকে একটু 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 বাড়ে। এই বাড়াটা মানে আরবিতে বোধ হয় তুতিয়া, ফলের মতন তুত ফল, আপনার দেখছেন কিনা জানি না, আফগানিস্তানে আমরা, আমার এক বন্ধু এসে আমার এক ফলে, সেটা হলো এক ধরনের ফল আছে যেটার এরকম লম্বা, এরকম লম্বা, তার গা দিয়ে দিয়ে ছোট 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 ফল থাকে, অন্তত 100 ফল এরকম, এরকম লম্বা, এই তুতিয়া, তুত ফল, তুত ফলের মতন। ও কেউ কেউ বলেছেন যে মানে আঙ্গুর ফল যেরকম থাকে, তা আঙ্গুর তো অনেক বড়, অত বড় না, ছোট্ট, কিন্তু ওই আঙ্গুরের থোকার মতন, এরকম আঙ্গুর 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 মতন। তো এটা সাধারণ চোখে দেখলে, সাধারণ চোখে যে কেউ দেখবে সে দেখবে যে যে গোস্ত চাবায়ে এরকম করে চাবায়ে খেলে, যদি গোস্তটাকে বের করে আনা হয় তা গোস্ত যেরকম টুকরো টুকরো মতন একটু, মানে যে আমাদের দাঁতগুলো তো দেখছেন তো কেমন, একেবারে কিছুটা গর্তওয়ালা, কিছুটা এই পাশে, কিছুটা ওই পাশে ধার, এরকম করে যখন চাপ দিয়ে একটা গোস্ত আনা হয় দেখা যাবে যে যেরকম ঠিক ওই চাবানো চিবানো গোস্তের মতন, মানে এটা কিছুটা মানে দেখতে এমন হয় যে যদি কেউ গাম আপনারা খেয়ে থাকেন, চুইং গাম বা এই গাম ধরনের, তাতে যে দাঁতে যদি দুই চাপ দিয়ে দেন বের করে নিয়ে আসেন, দেখবেন যে এরকম একটা গো মানে বাঁকা একটা মনে হবে যেন চিবানো একটা কিছু ছবির মতন আসে। আজকে আপনার পরখ করতে পারেন, তো ওই যে ছবিটা একটা মুদগা বোধ হয়, এইটা যে আমি এই মুদগার আকারে নিয়ে আসি, এটা আসে 24 থেকে 25 দিনে, যেদিন হয় সেখান থেকে এটা চলতে থাকে, মানে ইউট্রাসের পিছন দিকে ওটা লাগানো অবস্থায় ওটা থাকে। 28 দিন থেকে সে আরেক আরেক অবস্থার মধ্যে চলে যায়, 28 দিনের থেকে সে তার মনুষ্য আকারের বিভিন্ন মানে সে নিয়ে আসে, এবং এই যে এই 28 দিনের আগ পর্যন্ত যে চেঞ্জ গুলো আসতেছে এটা খুব দ্রুত বাড়তে থাকে, 6 দিনের স্তব্ধতার পর থেকে 28 দিন পর্যন্ত মানে সাংঘাতিক দ্রুত বাড়ে, এবং এটা অনুভব করা যায়, এটা মানে যে কোনো লোক যদি এটা মাইক্রোস্কোপের মাধ্যমে মানে যদি ওখানে এক্সরে মাধ্যমে দেখতে চায় তো ওটা কিভাবে বাড়তেছে, এটা আধুনিক বিজ্ঞান এগুলো সব মানে একেবারে দকিক ভাবে, প্রত্যেকটা যারা এমব্রয়োলজি নিয়ে পড়াশোনা করে, গর্ভ অবস্থা নিয়ে পড়াশোনা করে, তারা এটা জানে যে এটা কিভাবে বাড়তেছে, এটা একটা আলাদা জব। এখন এই যখন মুদগার অবস্থা আসে তখন মুদগাটা দুই ধরনের দৃশ্য হয়, এক অদ্ভুত ব্যাপার। একটা দৃশ্য হলো এই যে গায়ে মুখাল্লাকা, আর একটা বলেছে গায়ের মুখাল্লাকা। তো আল মুদগাল মুখাল্লাকা হলো এই এমন যেটা বোঝা যায় যে একেবারে মনে হচ্ছে যেন সম্পূর্ণটাই
চাবানো, প্রত্যেকটা অংশ তার কিছু না কিছু রূপ আছে, এই একটুকুন একটা লম্বা কিন্তু প্রত্যেকটা অংশের একটা 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 রূপ আছে, এটা হলো মুখাল্লাকা। আর একটা গায়েরও মুখাল্লাকা মানে তার আগের অংশ, সেটা হলো এই যে মনে হয় যেন তার কোনো আলাদা রূপ নেই, এরকম ভাবে আটকে মতন রয়েছে। এই দুটো অবস্থাটা মাঝখানের সময়ের পার্থক্য হলো সপ্তাহ দুই মাত্র, 2 সপ্তাহের মধ্যে এই 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 মুদগার অবস্থাটা থাকে। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে নিয়ে আসছেন। এটা মূলত মানে 6 সপ্তাহ পর্যন্ত এই অবস্থা থাকে, 6 সপ্তাহ মানে 1.5 মাস, 1.5 মাসের মতন এই অবস্থাটা চলতে থাকে। এরপরে সপ্তম মাস থেকে একটা মানুষের আকৃতির মতন শুরু হয়, ঘাড়টা এরকম বাঁকা মতন হবে, পিছনটা এরকম করে থাকবে, দেখতে মানুষের মানে রূপ নিচ্ছে সপ্তম সপ্তাহ থেকে, 7 নম্বর সপ্তাহ থেকে, মানে 1.5 মাসের পরে যে তারপরে রূপটা কিছুটা মানুষের মতন ঘাড়ের ওখানে একটু একটু উঠে আসে। এরপরে এই 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 এখান থেকে শুরু করে নিয়ে 40 থেকে 45 দিন, 40 থেকে 45 দিন এটা মোটামুটি একজন মানুষের মধ্যে, মানুষের মায়ের পেটের মধ্যে তখন একটা মানুষের বাচ্চা এখানে আসছে, এটা বোঝা যায়। এই 45 দিনের পরের থেকে আল্লাহ তাআলা এই মানুষটাকে, এই যে এর ভিতরে কোনো এতদিন পর্যন্ত কোনো হাড় ছিল না, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই যে নরম থলথলে গোশতের টুকরার মতন, তাও চিবানো গোশতের টুকরার মতন দেখতে এইরকম একটা সত্তাকে এবার আমি যেহেতু একটু বড় করে দিয়েছেন, আল্লাহ তাআলা জোকের চেয়ে একটু বড় হয়ে গেছে, এখন হাত দিয়ে ধরা যায় একটা, এবং মানব সন্তানের মতন একটু একটু বোঝা যাচ্ছে, তখন ওর ভিতরে তার মানে মেরুদণ্ড হাড়টা তৈরি করে দেয়। মেরুদণ্ড, এই হাড়টা প্রথম আসে মানুষের শরীরের মধ্যে, হাড় এটাকে আল্লাহ তাআলা বলছেন আইদামান, তাকে আমি হাড়ের, তো ওই হাড়টা বেশ বড় হাড়, একটা দেহের গোটাটাই ওই হাড়কে কেন্দ্র করে গড়ে ওঠে, এক অদ্ভুত ব্যাপার, গোটা দেহটাই একটা হাড়, মানে মাথার ওখান থেকে, তখন মাথা আলাদা হয়নি, পা আলাদা হয়নি, কিন্তু গোটা দেহটাই হলো হাড়, এই হাড়কে কেন্দ্র করে এখন বড় হবে। তো এটা এটা এই যে তাওরের এই জায়গাটা শক্ত অবস্থা এনে দিলেন আল্লাহ তাআলা, এই শক্ত অবস্থাটাও একটা একটা খুব দারুণ বিষয়, যে হাড়টা যখন তৈরি হয় তখন এটা দেখতে এক অদ্ভুত রকম ধারণ করে, তখন বোঝা যায় না মানুষের মতন, দেখলে ভয় লাগবে, এটা আবার কি, এই জিনিসটা কেমন হচ্ছে। তা আপনার তৈরি যখন হলো তখন একটা গোল একটা ডিম্বাণুর থেকে আস্তে আস্তে এটাকে রক্তের মানে একটা টুকরা, রক্তের একটা বিন্দুর টুকরা আস্তে আস্তে লম্বা হচ্ছে, লম্বা হয়ে জোকের মতন হয়ে গেল, এই জোকটাকে আস্তে আস্তে আল্লাহ তাআলা আর একটু বাঁকা করে দিয়ে তার মেরুদণ্ড দিয়ে দিলেন। হ্যাঁ, এটা চলতে থাকলো সপ্তম সপ্তাহের পরের থেকে, 45 দিনের পরের থেকে এটা শুরু হয়ে, তারপরে যে আল্লাহ তাআলা এই হাড়ের ব্যবস্থা, ফাকাসা উঠালে আদমা লাহমা, এই হাড় যখন দিয়ে দিলেন, হাড়টা একবার দৃশ্যমান থাকে, একদম দেখা যায় যে এই হাড়টা কি সুন্দর একটা হাড়, এখানে এটা সপ্তম হাড়ের। এখন এই হাড় এমন একটা জিনিস যে হাড় দৃশ্যমান ছিল, দেখলে যে কেউ দেখলে ভয় লাগবে, সাদা 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 দেখা যাচ্ছে, একেবারে এই পাশটা হলো লাল 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 আর ওপর দিয়ে গেলো সাদা সাদা এরকম, আপনার ইউটিউবে দেখলে এরকম আল্লাহ তাআলা বলেন যে এই অবস্থা থেকে আমি মানে এটাকে একটু গোস্ত দিয়ে ঢেকে দেয়, আমি গোস্ত দিয়ে আমি এটাকে মানে কাসাও না, আমি পরাই দেয়। পরাই দেয় কথাটা বলেন কেন, কারণ আপনি আজকে এখন আপনি সবাই যারা আমার কথা শুনতেছেন একটু মাথার পিছন থেকে হাত দেন, আর এটা হাত দিয়ে দিয়ে, হাত তো এক হাতে নিচে যাওয়া যাবে না, তো আবার পিছন থেকে এরকম করে হাত দেন, দিয়ে নিচ পর্যন্ত আসেন, দেখেন ওই যে যে হাড়টা আপনার দেহটাকে আসলে দেহ করে রাখছে,
ওই হাড়টার উপর দিয়ে একটা ছোট্ট পর্দা, ছোট্ট চামড়া। ওই চামড়াটা আবার তিন ভাগে বিভক্ত, তিনটে স্তরে, এক স্তর, দুই স্তর, তিন স্তর। এই তিন স্তরের চামড়া দিয়ে এমন ভাবে দেওয়া যে কিছু কিছু আমার এই পিঠে এরকম করে আমি বসছি। গতবার আমার পাশে যে খালি গায়ে ছিলাম, বাংলাদেশে খুব গরম তো, তা খালি গায়ে থাকার কারণে আম্মা বলতে, এই আব্দুল সালাম তোমার হাড়গুলো দেখা যাচ্ছে, গোনা যাচ্ছে। আমি বললাম যে কেন, তো তোমার স্বাস্থ্য কমে গেছে। এটাকে বলা হয় যে মানে যেন কাপড় দিয়ে সুন্দর করে রাখা হয়েছে। আমি তো হাসি যে আমার মা আমার হাড়গুলো দেখতে পাচ্ছে, এত পাতলা আবরণ দেওয়া। এটাকে আল্লাহ তাআলা বলছেন, ফাকাসাউনা আল-আইদামা লাহমা, ওর উপরে একটু লাহাম দিয়ে আমি এটা পোশাক বানিয়ে দিয়ে এটা ঢেকে ফেলেছি। ওটা দেখেন একটু একটু একটু, আর ওখান থেকে শুরু করে নিয়ে পেটের এই পর্যন্ত ওই ওই গোস্তগুলো পাতলা পাতলা গোস্ত, খুব পাতলা পাতলা গোস্ত। গরুর গায়ে গরুর যে গোস্ত হয় খুব চাপড়া শক্ত, মানে খুব খুব শক্ত গোস্ত হয় ওই গোস্তটা, রাঁধতে গেলেও খুব সময় লাগে, মানুষেরও এরকম। এইটা আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন। ওখানের গোস্তটা কিন্তু বেশি না, কিন্তু গোস্তের মজা লাগে। আমি ওই পশুর গোস্ত খেয়েছি, তো ওই মানে পিঠের ওখান থেকে ওই ওই গোস্তগুলো খুব মজা, কারণ ওই গোস্তগুলো মানে এটা মানে একটা একটার সাথে একটা মাসল গুলো এত সুন্দর মাসল যে ওখানের মাসলটা অন্যরকম, খাইতে অন্যরকম লাগে। এইটা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে আমি এটাকে কিছুটা এর মতন তৈরি করেছি, এটা তোমাকে একটা সৌন্দর্যের মতন তৈরি করে দিয়েছে। আসলে সুন্দর, আসলে সুন্দর। পিঠের এই অংশটা যদি কেউ দেখে, এখানে এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম, এই জন্য আল্লাহ তাআলা এটাকে কাসাউনা শব্দটা বলেছেন। এরপরে যে এই যখন মানুষের শরীরের মধ্যে চামড়া এসে গেল, চামড়া এসে তাকে সুন্দর করা হলো, ভিতর থেকে এখন বাড়তে থাকবে, তখন আল্লাহ তাহলে এই যে এই পর্যন্ত মানে তৈরিটা প্রাণীদের সাথে মিলবে, বহু প্রাণীর সাথে। যদি কেউ দেখে মনে হবে একটা সাপের মতো, যদি কেউ দেখে আপনাকে একটা জোকের মতন, যদি কেউ দেখে আপনাকে একটা মানে চিবানো চিবানো গোষ্ঠের টুকরার মতন, যদি কেউ আপনাকে দেখে, যেটা অনেক প্রাণী এরকম আছে, বহু প্রাণী এরকম আছে, একটা টিউমার মতন হয়ে রয়েছে চিবানো চিবানো তার মতো, মানে আপনার ওই দৃশ্য যদি আপনার মাকেও দেখানো হয়, বাবাকেও দেখানো হয়, যারা আপনাকে অসম্মান করে তারপরে এসে, সেও ভীত হয়ে যাবে, কি এরকম একটু ভয়ঙ্কর একটা অবস্থা থেকে। এবার আল্লাহ তাআলা বলেন যে সুম্মা আনশাআনাহু খালকান আখর আখরা, এরপরে আমি এই মানুষকে একটা নতুন সৃষ্টিতে নিয়ে আসি। আপনি চিন্তা করে দেখেন যে এটা এই যে এটা, এবং এটা এত দ্রুত হয়, এটা নবম মাস থেকে মোটামুটি বলা যায় যে এই এটা নবম মাস থেকে বারোতম মাস, দ্বাদশ মাস, বারোতম মাস, মানে কত 3 মাস, নবম সপ্তাহ থেকে তেরোতম, বারোতম সপ্তাহ, সরি, তাহলে কয় মাস, 3 মাসের মতো। এই সময়টা মানে অদ্ভুত ভাবে আল্লাহ তাআলা এই সময়টা তাকে মানে তৈরি করে দিচ্ছেন। এই 12 মাসের পরের থেকে একজন মানুষের গুপ্তাঙ্গ তৈরি হয়, এর আগ পর্যন্ত কিন্তু সে ছেলে না মেয়ে বোঝা যাবে না, ওই সময় তাকে এটা আল্লাহ তাআলা তৈরি করে দিচ্ছেন। এবং তার এই যে খাঁচা তৈরি, পিঠ তৈরি, তারপরে হাতের কিছু অংশ, তারপর পায়ের কিছু অংশ, সেখানে হাড় দিয়ে মোটামুটি ভাবে একটা মানুষ কোন জায়গায় দাঁড়ায়, এটাকে বলে আল হাইকালুল আগামী, তার মানে হলো যে স্কেলেটন বলে যেটা, মানুষের মানে ফ্রেম, একটা ফ্রেম তৈরি হয়ে গেল। ওই সময় এত সুন্দর নিয়ে আসে যে আল্লাহ তাআলা এই পর্যায়ে কথা বলার সাথে সাথে সমস্ত মানুষ বলে উঠতে পারে, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বরকতময়, আল্লাহ বরকতময়, তিনি হলেন সেরা স্রষ্টা, যারা সৃষ্টি করে তাদের মধ্যে সেরা স্রষ্টা। কারণ ওই সময় এমন একটা মানুষের রূপ ধারণ করবে যে মানুষকে দেখে জিনেরা পাগল হয়ে যায়, ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, মাছরা তার গায়ে এসে এরকম তুত 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 করে, মানুষেরা তাকে ভালোবাসে,
মানে সমস্ত জীব জন্তু এই মানুষকে দেখে বিস্মিত হয়ে যায়। কত সুন্দর, কত মনোরম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই হোসনে তাকওয়িম যেটা, দুই পায়ে হাঁটবে সে, দুই হাতে ধরবে সে, দুই চোখে দেখবে সে, দুই কানে শুনবে সে, সুন্দর করে কথা বলবে, মস্তিষ্ক দিয়ে চিন্তা করবে, গোটা দেহটা প্রত্যেকটা জায়গায় হয় গবেষণার জায়গা। চোখ নিয়ে যে গবেষণা করে সারাটা জীবন সে গবেষণা করে শেষ করে পারে না। আমাদের এখানে চোখের কনসালট্যান্ট একজন আছে, বলে আব্দুল সালাম ভাই এই বয়সের 60 বছরে প্রায় এসে গেছে, এই 60 বছর ধরে তো চোখ নিয়েই গবেষণা করা, ইউকেতে একটা নাম করা হসপিটালের বড় কনসালট্যান্ট, কিন্তু আজও আমি এখনো আল্লাহর এই যে চোখের সবটাই শিখতে পারি নাই। ব্রেন নিয়ে গবেষণা করে, নিউরোলজিস্ট হয়, সারাটা জীবন ব্যয় করে প্রত্যেক ব্রেনের প্রত্যেকটা কোষে দেখতে পারে না, বুঝতে পারে না। এই যে হজম তন্ত্র যেটা এনজাইম, এটা নিয়ে পড়াশোনা করতে করতে একজন ডাক্তার কিয়ামত পর্যন্ত শেষ করেও কিছু পাবে না, যে প্রত্যেকটা এই যে নাড়িগুলো লম্বা করে করে দিয়েছেন। দেখো শেষ পর্যন্ত বলতে হয় এই কথা, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এক অদ্ভুত ব্যাপার, আল্লাহ রাসূল যখন ওহী লেখেন সূরা হাজ্জের এই আয়াতে যখন আসেন, তারপরে সূরা মুমিনুনের 14 নম্বর আয়াত যখন লিখতে বলেন, তো তখন আল্লাহ রসুল কয়েকজন লেখেন, তো একজনকে দিয়ে লেখাইছে, শুনি তো সে একেবারে অদ্ভুত হয়ে গেছে। আরেকজনকে লেখাচ্ছেন, লেখাতে যে যখন পৌঁছে গেছেন, সুম্মা আংশা না হুকাল আখরা, আমি তাকে আরেকটা নতুন পর্যায়ে তাকে সৃষ্টি করেছে, তখন সেই নিজে নিজে বলতেছে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বরকতময় যিনি সবচেয়ে সেরা সৃষ্টিকারী। তো আল্লাহ রাসূল বলছেন লেখো, তো কি লিখবো, তো তুমি যেটা বললে, আমি বললাম সেটা লিখবো মানে, ওটা তো আমি বলেছি, বললো না না আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন। তখন সে বলেছে, ও আপনি এরকম ধোকা দেন না, বলে ওখান থেকে সে অমুসলিম হয়ে চলে গেল। তো তার কাছে যখন জিজ্ঞেস করা হলো, পালাই চলে যায়, মুরতাদ হয়ে যায়। ওই লেখক সাহাবি ছিলেন, তার কাছে যখন জিজ্ঞেস করা হয় তো বলে যে, ও মুহাম্মদ ও মানুষের বানানো কথা লেখে। তো বলেছে যে কেন, ওইটা তো আরেকজনকে দিয়ে লিখাইছেন, সেখানে তো পাতা বারাকাল্লাহু আহসানুল খালিকিন লেখা আছে। ব্যাপারটা এরকম হয়েছে যে আল্লাহ তাআলার এই এই পর্যায়ে, এই এই মানে বর্ণনার এই পর্যায়ে এসে মানুষের মনও বলে দেয় পাতা বারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর ওরা তো আল্লাহ রসুল বলেছিলেন আরেকজনকে, হয়তো সে সেখান থেকে শুনছে, কারণ এটা তো আল্লাহ তাআলা রসুল লেখেন, এবং লেখক একজন ছিল না, একজন না থাকার কারণ ছিল এই, এই জন্য বলে না যে এইটা ও লিখছে মিথ্যা, কারণ এমন সংখ্যা ছিল 20-22 জন লেখক যে কেউ বলতে পারবে না যে এটা ও অতিরিক্ত লিখছে, সবাই পড়লে যেন একই রকম পায়। তো ওই লোকটা হয়তো আর একজনের কাছে শুনছিল, তারপরে সে বলে লিখছে, কিন্তু সে ইমানটা ধরে রাখতে পারেনি আবেগের চোটে। যা হোক, এই যে জায়গাটা এখন এটা কিভাবে তৈরি হবে, এটা এটা তৈরি হওয়ার একটা বিশাল জায়গা আছে। সেই জায়গাটা হলো এই যে যখন মানুষ নবম মানে 12 12 থেকে 12 সপ্তাহ থেকে এখন সে সামনে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে তার এই শরীরের এমনকি আঙ্গুল, তারপরে আঙুলের নখ, আস্তে আস্তে চুল, তারপরে তার সমস্ত শরীরের সমস্ত চামড়াগুলো, এবং এই চামড়াগুলো এক অদ্ভুত প্রক্রিয়া, এক এক জায়গার চামড়া এক এক সময় দেওয়া, বলে এর এক এক রকম মানে বৈশিষ্ট্য। এক চামড়া কিন্তু একইভাবে একই দিনে সব চামড়া একদিন না, এক এক জায়গার চামড়া এক এক সময় দেবে। এবং আপনি এখনই হাত দিয়ে দেখ, এই জায়গাটা হাত দেন, এই জায়গাটা হাত দেন, এই জায়গাটা হাত দেন, ভূগোলের তলায় হাত দেন, এখানে হাত দেন, প্রত্যেক চামড়ার আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। কিছু কিছু চামড়া আছে সারাদিন হাত দিয়ে করেন, আরেকজন হাত দিয়ে অনুভব হবে না খুব বেশি, কিন্তু এই বগলের তলার চামড়াটা আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন মানুষ ছটফট ছটফট করতে থাকে। আমার এক বন্ধু ছিল, এরকম এ করলে ওখান থেকে লাফ দিয়ে পড়ে যেত মাঝে মাঝে, এই বলে এরকম করে শুনতাম সুড়সুড়ি লাগে। চিন্তা করেন এই যে চামড়া গুলো,
আমরা বিজ্ঞানী যারা আছে ডাক্তার, এক জগৎ, ও একটা বই আছে আল ইনসান উদালিকাল আলামুল মজহুল, আর আমি যেমন রিয়াদিন ওয়াসাল পড়ছি তখন বইটা পড়ছি যে দ্য হিউম্যান ইজ আননোন ওয়ার্ল্ড, যেটা অজানিত জগৎ, যেটা জানা যায় না। এই চামড়া, এই চামড়া এমন একটা জিনিস, আল্লাহ একবার, এই এই চামড়া গুলো, একটা চামড়া এখানে ডিফেক্টিভ হতে পারে। আমি হঠাৎ করে দেখলাম আমার মাথার লেলা চুল কামাই ফেলে, এরপরে দেখি এখানে কালো দাগ পড়ে গেছে। ডাক্তারের কাছে দেখলাম এটা তো সাংঘাতিক সমস্যা। কি সমস্যা? যারা মানে চামড়া বিজ্ঞানী তারা বললো যে এটা এই হয়েছে, সেটা এটা ওটা ওই হয়েছে। আমার মোটামুটি আমার আত্মীয় স্বজনদের মধ্যে গবেষণা শুরু হয়ে গেছে। আমার মা তো প্রত্যেক দিন টেলিফোন করলেই তার কাছে, আব্বু তোমার এই চামড়াটা কেমন হয়েছে চিনতে পেরে দেখে। আল্লাহ তাআলা ফাতে বারাক আল্লাহ আহসানুল খালক, এখানে এসে মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে আল্লাহ তাআলা এখন তাকে বলা হচ্ছে যে এই মানুষটা এখন এই গোটা দেহের যখন একটা শেপ এসে গেল, তখন আল্লাহ তাআলা মানে মনে করেন যে এই লোকটার মধ্যে এখন নাফাখতু ফীহি মিন রূহি, তার মধ্যে আমার রূহ, আমার রূহ ফেঁকে দেখার ফেঁকে দেওয়ার মতন সময় হলো। তো এটা সাধারণত হয় যে মানে 4 মাস, 4 মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এরকম পাঠাচ্ছেন, 120 দিন যেটা আর কি। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউরসিলু ইলাইহিল মালাকু ফায়ানফুকু ফীহি রূহ, এটা হাদিসের কথা। আল্লাহ তাআলা বলেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, তাসউয়ার পরে যে রূহ দিয়েছেন আদম আলাইহিসসালামকে, এখনো মায়ের পেটে তাসউয়া মানে একটা সমান্তরাল অবস্থা, সমন সমঞ্জস অবস্থায় প্রত্যেকটা দেহের শেপ আসার পরে তখন এই মানুষটা জীবিত মানুষ হওয়ার উপযুক্ততা অর্জন করে। এর আগে না, ওই মানে আল্লাহ তাআলা তার রূহটা এত দামি যে ভয়াবহ একটা প্রাণীর মতন বিষয়ের ওর মধ্যে এটা দেয়নি। এক সেদিন এক বোন টেলিফোন করছিলেন আমার কাছে, বললেন যে হুজুর আমার ডাক্তাররা মেডিকেল বোর্ড করে আজকে আমাকে জানাইছেন যে আমার পেটে যে বাচ্চাটা আছে দেখতে খুব ভয়াবহ, মাথা হয়নি, তবে মাথার দুই পাশ দিয়ে দুটো এরকম গোস্তের টুকরা হয়েছে, সাংঘাতিক ভয়াবহ, আমাকে দেখায়নি, এরকম মানে আল্ট্রাসাউন্ড করে ছবি টবি নিয়ে আসছে MRI করে, কিন্তু সেটা আমাকে দেখায়নি, কারণ এটা আমি ভীত হয়ে যাব। তো ওটা জন্মগ্রহণ করার পর 6 ঘন্টার মধ্যে সে মারা যাবে, কারণ তার মাথা হয়নি। এখন এটাকে মায়ের পেটে মারা মেরে ফেলা হবে কিনা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান, দেখো তোমার শরীরে সব গ্রোথ না দিয়েও আমি রূহ দিয়ে দেই, এটা দেখানোর জন্য যে দেখো তোমার কিন্তু পটেনশিয়াল ছিল এরকম ভয়ঙ্কর একটা প্রাণীতে, প্রাণীর মতো তুমি হয়ে যেতে। এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান। তো যে মাকে দিয়ে দেখান তার কোনো অভিশাপের কারণে এটা হয়নি। বোন তো মনে করছিল তার কিনা, তার নাকি কে বলেছে যে তোরা প্রিয়ার চলা অবস্থায় মনে হয় তাদের মিলন হয়েছে যার ফলে এগুলো হয়েছে। আমার এটা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান, এটা আপনার অপরাধের কারণে না, এটা পৃথিবীর মানুষের জন্য যে তুমি ওই অবস্থায় যেতে পারো। কিন্তু আল্লাহ তাআলা যখন ফাতাবারক আল্লাহ আসাল খালিক বলেন, ফাইজা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি বলেন, তখন এটা এমন হয়ে যায় ফাকাউ লাহু সাজিদিন, এই মানুষের জন্য আদম আলাইহিস সালাম যখন ওই পর্যায়ে গেছে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছেন সেজদায় লুটে পড়ো, সেজদায় মান এত সুন্দর হয়ে যায়, দুধ দুধ করতেছে, আর ওর মধ্যে কত রকম জ্ঞানের পর্যায়ে আসছে। এর আর এক পর্যন্ত কোনো জ্ঞান ছিল, আমার প্রথম মেয়ে যখন পেটে আসছে তো এই পর্যায়ে যখন আসে তখন পেটে হাত দিলে এই লাথি লাথি মারতো, এরকম করতো। আমার ওয়াইফ এটা নিয়ে হাসাহাসি করতো, দেখো মানে আমি তো হাতে হাত দিচ্ছি তাও করে না, তুমি হাত দিলে এরকম করে। এই যে বোধটা একটা বাচ্চা পেটের মধ্যে 40% লিঙ্গুইস্টিক বিহেভিয়ার যেটা বলে ভাষাগত বিহেভিয়ার 40% নিয়ে আসে, কিভাবে কোন অক্ষরের উচ্চারণ হবে, কিভাবে কোন শব্দের উত্থান পতনের সাথে শব্দটা তৈরি হবে, কোথায় উঁচু স্বর উঁচু করতে হয়, কোথায় নিচু করতে হয়, এই বিহেভিয়ার বলে এটাকে, এটা মায়ের পেট থেকে নিয়ে আসে। এজন্য মাতৃভাষা বলে, ভাষা তো অনেক সময় বাবাই শিখায়, বাবা বেশি শিখায় অনেক সময়, অনেক জায়গায় দাদি শিখায়, কিন্তু মাতৃভাষাকে বলে কেন, কারণ মায়ের জঠরে থেকে 40%
এই জিনিসগুলো নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা এখানে বলেন যে এখানে আমার রূহ আকব মানে নেওয়ার মতো যদি পর্যায়ে পৌঁছে যায় তখন এটা এই 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 অবস্থাটা ঘটে। 24 সপ্তাহ যেটা, 24 সপ্তাহে যে তখন সে জীবনের এই যে অবস্থাটা নিতে পারছে, যে সে তখন পরিপূর্ণ জীবনের জীবনের দিকে সে তখন যাচ্ছে। 6 24 সপ্তাহ মানে হলো তোমার 6 মাস। 6 মাসের পরে যে একটা বাচ্চা দুনিয়া আসলে 6 মাসের পরে সপ্তম মাস থেকে সে বাচ্চা বাঁচানো যায়, কারণ সে তখন মানে জীবন ধারণের উপযুক্ততা অর্জন করেছে। আমার এক মানে ছোট ভাই আমার আমার মানে মনিরুজ্জামান, ও যখন হয় তখন আমরা সব ভয় পেয়ে গেছিলাম। সপ্তম মাসে একটুকুন একটা বাচ্চা, আমরা মনে গেলাম আহা এই বাঁচবে কি করে। আমার এক আত্মীয় লন্ডনে এরকম বাচ্চা হয়েছে, তার তো হওয়ার সাথে তো 6 মাসে, 6 মাসের একটু পরে আমরা মনে করলাম এই বাচ্চা বাচ্চা বাঁচবে কি করে। ইনকিউবেটরের মধ্যে রেখে ওটা আরো কয়েক সপ্তাহ রেখে তারপরে মানে যখন আর একটু বড় হলো তখন ওই মায়ের রেহেমের মতন ইনকিউবেটর বলে তার মধ্যে এরকম সেখানে আপনি চিন্তা করে দেখেন যে এটা কি আল্লাহ তাআলা কি। এই জন্য মানে এইসব শব্দগুলো যখন আল্লাহ তাআলা বলেন তারপরে শেষে যে ওই কথাটা আসে ফাকাউলাহু সাজিদিন, ফেরেশতারা সেজদা দাও, মানে কি ইয়া কি সৃষ্টি। মানে আমি তাজ্জব হয়ে যেতাম যে মানে এই সমস্ত দেশে। আমি একবার আমাদের বাগেরহাটের খানজাহান আলী পীর সাহেব আছেন, ওখানে তার পুকুরে ইয়ে আছে, কুমির আছে। তো কুমির তো সাধারণত মানুষ খেয়ে ফেলে, ওখানে গেলে পাশে আসতেছে, গায়ে হাত দিচ্ছে, মুখ এরকম করে আদর করতেছে, দাঁতে হাত দিচ্ছে, একটু করে হাতে এরকম চাপ মতন দিচ্ছে, আনন্দ লাগতেছে। কচ্ছপ যেগুলো কামড়ালে আর ছাড়তে চায় না, সেদিন একটা ভিডিওতে দেখলাম কচ্ছপ পুকুরের পা ধরে রাখছে, তো ওই মানে শেষ পর্যন্ত তো ছাড়াতে পারেনি, কুকুর জোরে এরকম ছাড়াই নিয়ে গেছে, ছিঁড়ে গেছে তাও ছাড়াতে পারেনি, এমন ভাবে কচ্ছপ ধরে রাখছে। অথচ বাইজিদ বোস্তামের কবরের ওখানে যে কচ্ছপ গুলো তার গায়ে হাত দিয়ে দিয়ে মানুষ শিরিক করতেছে, হায় হায় রে, মানুষ জানে না যে কেন এটা। এটা কারণ মানুষকে ভালোবাসে, মানুষকে সুন্দর মনে করে। পৃথিবীর এক সমস্ত প্রাণীরা একটা কোরআনের শিক্ষক, হাদিসের শিক্ষক, ইসলামে হাদিসের শিক্ষক, একটা ভালো মানবতার শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যায়। গাছপালা, তারপরে সাপ, তারপরে কীট পতঙ্গ, তারপরে যদি কোনো পুকুরের পাশ দিয়ে হেঁটে যায়, নদীর পাশ দিয়ে হেঁটে যায়, ওর ভিতরে থাকা সমস্ত মাছগুলো একসাথে ওর জন্য দোয়া করে, আল্লাহ এই যে একটা কোরআনের শিক্ষক যাচ্ছে তাকে তুমি ক্ষমা করে দিয়ে। এই যে আল্লাহ রসুল বলছেন কারণটা কি, কারণ এই মানুষ একটা সত্তা হয়ে যায় তখন। অখলাকাকুম অকাদ খলাকাকুম আতওয়ারা, এবং দেখেন একটা স্তর থেকে একটা স্তর উন্নয়ন, উন্নয়নের এরপরে এই মানুষটা মায়ের পেটে তখন বাড়তে থাকে, এই এবং ওই বাড়াটা এত দ্রুত বাড়তে থাকে যে মায়ের পেটে 6ষ্ঠ মাসের পর থেকে তো মায়ের পেটটা এত বড় হয়ে যায় যে বড় হওয়ার পরে এই এই পেটটাকেই স্বাভাবিক রাখতে মায়ের পিঠের যে মেরুদণ্ড এটাকে বাঁকা করে দিয়ে এমন ভাবে নিয়ে আসে যে একটা মা যার কখনো তার উচ্চতা থাকে 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 6 ফুট পর্যন্ত একটা মা, দেখা যায় যে একাধিক সন্তান দেওয়ার কারণে তার আকৃতি পর্যন্ত কমে যায়। এই যে সন্তানটাকে নিয়ে আসতেছে, তাওর তৈরি করতে যে পৃথিবীর কত চেঞ্জ গুলো নিয়ে আসতেছে আপনার জন্য। এটা নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের ক্ষেত্রে এটা কেন বললেন, এক সময় এরকম আসে যে মাকে আনার জন্য, মার পেট থেকে এই বাচ্চাকে আনার জন্য আল্লাহ তাআলা বলেন যে ওই সময়কার অবস্থা যেটা তৈরি হয় তাইসির আর তাইসির, কারণ মা ওইটাকে বোঝা মনে করে। এর আগ পর্যন্ত কিন্তু মা মোটামুটি ভাবে আনন্দে আছে, এই যে 6ষ্ঠ মাস পর্যন্ত মা থ্রিলিং থাকে সবসময়, সবসময় ওই বাচ্চা, বাচ্চাকে কেন্দ্র করে জীবন, ভাষা, ব্যবহার, রূপ, তারপরে তার মাতৃত্ব, তার মানে গর্ব, তার আকাঙ্ক্ষা, তার আশা, তার স্বপ্ন, এগুলো বুনতে থাকে। 6ষ্ঠ মাসের পর থেকে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলেন সুম্মাসাবিলা, তার রাস্তা তাকে বের হয়ে আসার রাস্তাটা আমি সহজ করতে থাকি। এবং ওই বের হতে যে
তার মায়ের মধ্যে এমন একটা পর্যায়ে নিয়ে আসে, আল্লাহ তোমরা তাড়াতাড়ি আমার পেট থেকে বাচ্চাটা বের করে দাও, আর বাঁচতেছে না আমি। ওই বাচ্চা যেটা পেটের ভিতর থাকাটাও তার খুব আনন্দ লাগতেছিল, এখন আর সে আনন্দ আর থাকে না। এমন এক সময় আসে যে আর পারতেছে না, এমন এক সময় আসে যে আর সহ্য করতে পারছে না, সে বসতে পারে না, শুতে পারে না, সে খাইতে পারে না, দাইতে পারে না, ওই বোঝা তার পিঠ পর্যন্ত বাঁকা করে দিয়েছে, সে অসহ্য হয়ে যাচ্ছে। এরপরে এমন এক পর্যায়ে আসে যে আমাকে যদি মেরে ফেলতে হয়, আমাকে কেটে ফেললো কেটে ফেলো, আমার কোনো যায় আসে না, আমার বাচ্চাটা বের করে দাও, আমি আর পারতেছি না। হ্যাঁ, এই যে এই যে তওরটায় আসছে, এই তওরটা হলো এমন একটা তওর যে এই মানুষটা আননেসেসারি হয়ে যাচ্ছে পেটের মধ্যে। পেটের মধ্যে মাও মনে করতেছে না আমার আর দরকার নেই পেটে, আমি আর পারতেছি না। প্রথম কিছু কিছু দিন পারতো, ওই আর কি করব, হাঁস ফেস করে, বউ কেমন আছে, আর কৈশ নে, যা দুষ্টু দুষ্টুমি করে, হাত পা নাড়াচাড়া করে, দম আটকে যায়। হ্যাঁ, এরপরে যে যখন ওই আল্লাহ তালা আস্তে আস্তে পানি ছেড়ে দেয়, আল্লাহ তালা আস্তে আস্তে মানে মাথাটাকে নিচের দিকে নিয়ে আসে, আল্লাহ তালা আস্তে আস্তে ওই সাবিল জায়গাটাকে তাইসির করে দেয়, সহজ করে দেয়, এটাকে বড় করে দেয়, 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে আসে, বড় করে দেয় আস্তে আস্তে। কখন কল্পনা করা যায় না, এত বড় একটা মানব সন্তান, 2.5 কেজি 2 কেজি 1 কেজি মানে 500 বা তার চেয়ে আর একটু বড়, এরকম হতে 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 কখনো 2.5 কেজি পর্যন্ত একটা বাচ্চা মায়ের পেট থেকে আসতেছে। আল্লাহ তাআলা বললেন যে আমি ওইটাকে, ওই পথটাকে আমি সহজ করে দিয়েছি, আল্লাহ বললেন যে পথটাকে বড় করে দিয়েছে, কারণ বড় করার দরকার হয় না, সমস্যা অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চা যেটা আসে মৃত বাচ্চা আসে, তাই সির করে দেওয়া হয়। আবার কোন কোন দেখা যায় যে বড় হয়নি, ছোট আছে, কিন্তু তারপরেও তাকে বড় করা হয়, মানে বের করা হয়, সেটা মানে শুরু হয়েছে কাইসার থেকে, এই জন্য সিজারিয়ান বলে, কাইসারিয়ান বলা হয়, যে সেকশন সি সিজারিয়ান বলে। অবশ্য সিজারিয়ান কথাটা বলা ঠিক না, যদিও মানে মানে কাইসারের যুগ থেকেই তার দৃষ্টিভঙ্গির আলোকেই এটা শুরু হয়, কিন্তু সিজারিয়ান এর সিস্টেমেও বাচ্চাকে নিয়ে আসা সম্ভব, মাকে মরতে দেয় না বর্তমান জামানায়, যে করে হোক এ করে। এরপরে যে আল্লাহ তাআলা একটা কথা বলে দেয়, ওয়াকুলিল হামদুলিল্লাহ সাইউরিকুম আয়াতিহি ফাতাআরিফুনাহা ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন। তোমরা বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার যে নিদর্শন আছে এটা দেখবা, তোমরা দেখে তোমরা চিনতে পারবা। এই যে কথাটা, এটা হলো যে ও খালাকাকুম আতওয়ার, তোমাদের এটা হলো কি বায়োলজিক্যাল, এটা এটা কিন্তু খুব বেশি আসে না, এটা একটা মানুষের বায়োলজিক্যাল যে আছে জীবন, সেই হিসেবে যে তাওর গুলোকে তৈরি করে মোটামুটি ভাবে কোরআনের ভিতরে যেভাবে বর্ণনা আছে সেভাবে আমি এক জায়গায় একের পর এক করে নিয়ে আসছি। এখন আল্লাহ কি নূহ আলাইহিসসালামের এই কথা দিয়ে শুধু কি বায়োলজিক্যাল বিষয়টাকে আমাদেরকে দেখাচ্ছেন? এই জিনিসটা তো মোটামুটি ভাবে তখন কারো মানুষেরা যারা ঔৎসুক্য থাকে, প্রত্যেক মানুষের ঔৎসুক্য থাকে, এটা আমারও ছিল আপনারও ছিল, যে একটা মানুষ পেটের ভিতরে কিভাবে বড় হচ্ছে, এটা মার কাছে জিজ্ঞেস করতাম, আম্মা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি আমি তো বড় সন্তান হওয়ার কারণে আম্মার সাথে এত যুক্ত যে ওনার 14 বছর বয়সে আমি জন্মগ্রহণ করছি, ফলে আমার সামনে আমার 8 ভাই বোন তারা হয়েছে, তো এর এই 8 জনের মধ্যে থেকে আবার আরেকজন অর্ধেক জীবন পেয়ে তারপরে মিসক্যারেজ হয়ে তাকে আমরা কবরস্থ করেছি, ছোট্ট একটা মানে গোশতের টুকরার মতন হয়েছিল, সেটাও আমরা দেখেছি। তো ওটা ঔৎসুক্য থাকে, আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের মাধ্যমে ওই জিনিসটাকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ও মানুষ তোমার জীবনটা এরকম ছিল, এরকম ছিল। এই মানুষ কখনো কখনো, এটা তো হলো বায়োলজিক্যাল জায়গা আছে, এর এর ভিতরের দিকগুলো কিভাবে বেড়ে ওঠে, এটা ইমাম কুরতুবি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। উনি উনি বলছেন দেখো, এইটা তো আল্লাহ তাআলা তাওহীদ, তিনি যে এক, এবং এই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই যে রব রুবুবিয়াতের যে জায়গাটা, এবং এই জায়গাটা যদি যায় মানে পৃথিবীতে যারা এথিস্ট হয়েছে গত শতাব্দীতে, তার উপরে আমার একটা মানে আর্টিকেল আমি তৈরি করেছি, সেখানে আমি দেখতে পেয়েছি যে
পৃথিবীতে যারা এথিস্ট বিজ্ঞানীদের মধ্যে, শিক্ষিত মানুষদের মধ্যে, তার মধ্যে হলো এনথ্রোপোলজিস্ট যারা, আর একটা হলো যারা অর্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, এরাই এদের মধ্যেই নাস্তিকতার এই বেশি। কারণ ওরা ওই কাদার নিয়ে পড়াশোনা করতে হয়, তো কাদারের বিষয়টা ওরা দৃশ্যমান করতে চায়, এক জায়গায় তারা বুঝতে পারে না, শেষ পর্যন্ত তারা বলে ধুর আল্লাহ তাআলা বাদ, এটা হবে না। এই জন্য এদের মধ্যে অ্যাডজাস্ট হয়। সবচেয়ে বেশি আস্তিক মানে যারা বিজ্ঞানী হয়, তারা হলো যারা এই মানবের দেহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে, সে বায়োটেকনোলজি হতে পারে, সে একটু বায়োলজি হতে পারে, সে মানে মানুষের বিভিন্ন অঙ্গকেন্দ্রিক বিশেষত্ব বৈশিষ্ট্য যেটা, সেটা নিউরোলজি হওয়া, তারপরে গায়নকোলজি হওয়া, এই সমস্ত জিনিস নিয়ে, অথবা যারা ভাষাতত্ত্বের বিষয় নিয়ে পড়াশোনা করেছে, যে ভাষার যে জায়গাটা, কিভাবে ভাষা আসে, কিভাবে শব্দ উৎপাদন হয় মানুষের শরীরের মধ্যে, এসব নিয়ে মানে মানব কেন্দ্রিক যারা পড়াশোনা করেছে, এবং এই ধারা কিন্তু বিশাল, একটা মেডিকেল কলেজই একটা ইউনিভার্সিটি। আপনারা তো দেখছেন তো বাংলাদেশেও, দেখেন সারা দুনিয়ায়, মেডিকেল কলেজ মানে একটা ইউনিভার্সিটি, কারণ এত বেশি মানে জায়গা। তো এখানে এইগুলো নিয়ে যারা পড়াশোনা করেছে, তাদের ওই একটা কথাই বলতে বাধ্য হতে হয়, সানুরিকুম আয়াতি ফিল আফাক ওয়া ফি আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন যে আমার যে নিদর্শন, আমি যে আমার অস্তিত্ব আছে, আমাকে তোমরা, আমি আল্লাহ তাআলা আছেন, এই কথাটা তোমরা বুঝবা যে যারা হোরাইজন বিজ্ঞান পড়াশোনা করে, যারা হোরাইজনের বাইরে যায়, যারা অ্যাস্ট্রোনোমার হয়, মানে মানে সারা পৃথিবীর বিভিন্ন গ্যালাক্সিকে গ্যালাক্সি দেখাশোনা করে, সৌরজগৎ নিয়ে পড়াশোনা করে, তাদের মধ্যে আমি নিদর্শন দেখাই থাকি। ও সেজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ এ কি অবস্থা, এত বড় গোলকটা এত জায়গায় মহাশূন্যে কিভাবে রয়ে গেছে আল্লাহ তাআলা। আর দ্বিতীয় অফি আংফুসিকম, এবং যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করে, বায়োলজি নিয়ে পড়াশোনা করে, মানুষের দেহতত্ত্ব নিয়ে পড়াশোনা করে, তারা আল্লাহ তাআলার অস্তিত্ব পাবে। এই জন্য মানে একটা চিন্তা করে দেখেন যে দুই নবীর অনুসারীদেরকে যখন প্রথম দাওয়াত দেওয়া হয়, তাওহীদের প্রথম দাওয়াত দেওয়া হয়, ইসলামের প্রথম দাওয়াত দেওয়া হয়, ইমানের, সেখানে একজন নবীকে বলা হয়েছে যে তুমি তোমার উম্মতদেরকে এটা বলো, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের স্টেজে স্টেজে তোমাদের জন্মগ্রহণ করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আরেক নবীকে বলা হয় ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে পড়ো পড়ো দেখো পড়ো, একজনের নাম নিয়ে তিনি যিনি সৃষ্টি করেছেন, মানুষকে আলাক থেকে, এই যে এই মানুষের সৃষ্টি তত্ত্বের মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, কারণটা কি? কারণ হলো ওখানে যারা I found this on the web for 88 in the Marsha sisters of the Monte. Check it out. আল্লাহ তাআলাকে না বিশ্বাস করে তাদের আর কোনো পথ থাকে না, এমন এক জায়গায় যায় খালাকাল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ তাআলাকে এমন জিনিস শিখিয়েছেন, আল্লাহ যে আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানে শিক্ষা পরিপূর্ণতা লাভ করে কলমের মধ্যে গেলে, তা না হলে হয় না। এরপরে আল্লামাল ইনসানা মা আলামে আলাম শিখিয়েছেন, যেটা সে জানতো না। আপনি একটা তাজ্জব হয়ে যাবেন যে একটা মানুষের জীবনে এরকম আসে যে সে নিজের পায়খানা নিজে খাচ্ছে, সারা গায়ে মাখতেছে, এবং একটু মনে করে যে এটা খুব ভালো কাজ করতেছে। তো এটার অবস্থা হয় দুই দুই অবস্থা হয়, এটা মানুষের দুই অবস্থায় মাখে, তাজ্জব ব্যাপার। এক অবস্থায় যখন সে ছোট্ট একটা বাচ্চা থাকে, 1 হাত 1.5 হাত মাত্র, আর একটা হয় যখন সে 3.5 হাত 4.5 হাত 3.5 হাতের উপরে তার দেহটা হয়, 5 ফুট 5 ফুটের উপরে তার দেহ, কিন্তু গোস্তগুলো সব নরম তুল 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 করতেছে, হাড়গুলো থেকে আলাদা আলাদা মতো দেখা যাচ্ছে, চোখগুলো কটোরাগত হয়ে গেছে, সুন্দর চেহারা একটু অসুন্দর মতন দেখা যাচ্ছে, কিন্তু সেও এক মানব শিশু, একটু বড় শিশু। এই যে বয়সে যে পায়খানা খাচ্ছে, সেই বয়সে মা এসে দৌড়ে ছুটে এসে পায়খানাটা কি সুন্দর করে মুছে টুছে দিয়ে, বাবা তুমি গায়ে খেলেছো, হিসু করেছো, পায়খানা করেছো,
ওইটা আবার মুছে টুছে দিয়ে হ্যাঁ কি সুন্দর করে গায়ে একটা আতর বা পারফিউম জাতীয় কোনো অথবা পাউডার এটাটা দিয়ে আবার মানব শিশু ফেরেশতার চোখে বিস্ময়কর একটা শিশুকে, শিশু রূপে মা তাকে কি সুন্দর করে কোলে আবার দুধ খাওয়াই দিয়ে ঘুমায় পড়ো, তুমি পেশাব করেছো পায়খানা করেছো পেটে তোমার কিছু নাই। আবার এমন সময় আসে যে সময় সে পায়খানা করেছে, গায়ে মেখেছে, ওখানে ফেলেছে, সেখানে ফেলেছে, তখন আর তো মা নাই, মা নাই, মা তখন কবরস্থ হয়েছে, তখন তাকে মায়া করার মতন ছেলে না না আমার পক্ষে সম্ভব না, তোরা একটু দেখ ছেলের বউ তোমার বাবারে আমি দেখবো, মাথা খারাপ হয়েছে, নাতি নাতিন যারা আছে এই বাবা তুই একটু আমার বাবাকে দেখ, নও তোমার বাবাকে তুমি দেখো, আল্লাহ তার দেখার কোনো লোক আছে? যদি কোনো মেয়ে যদি চা আসতে পারে এসে হয়তো দেখে যে আমার বাবাকে আমি একটু দেখবো, তো মেয়েটা অনেক সময় এমনও হয়ে যেতে পারে যে বাবার ওই পায়খানা নিয়ে খেলা করাটা তার কাছে পছন্দ হয় না, সকালবেলা এসে দেখে যে এই বিছানায় পড়ে রয়েছে, গায়ে পড়ে রয়েছে, অমুক জায়গায় পড়ে রয়েছে, হাত দিয়ে এখানে প্রলেপ করতেছে পায়খানা গুলো, মেয়ের আর সহ্য হয় না, মেয়ে তখন পিটান দেওয়া শুরু করে আর সেটাও মানুষ ভাই ভিডিও করে ভাইরাল করে দেয়। এমনও এক সময় আসে বাবাটা কাঁদতেছে, হ কাঁদতেছে, এই দৃশ্য দেখে আমি সারাটা রাত ঘুমাতে পারে, সারাটা রাত ঘুমাতে পারে, ওয়াল্লাহ এরকম একটা জীবন কি আমার জন্য অপেক্ষা করছে? যে সময় আমি আবার আমার তওর তৈরি হবে এমন, যে সময় আমি এই একই কাজ হচ্ছে, আমি ব্যক্তি আব্দুস সালাম, যে আমার কাছ থেকে পায়খানা গুলো বেরিয়ে পড়তেছে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আর মা এসে কি আদর করে ওইটা কি পরিষ্কার করে দিল, আদর করে দুধ খাওয়ালো, মুখে একটা চুমা দিয়ে দিল, গায়ে পারফিউম বা গন্ধ ইয়ে করে দিল। আমি আবার এমন এক জায়গায় যা আসবো যখন আমার কাজে আমার স্বামী আমার পছন্দ করবে না, আমি পায়খানা করলে স্বামী যদি শুনে যে আমি পায়খানা করেছি তো স্বামী খারাপ লাগবে, গালাগালি করতে থাকবে, আমার স্ত্রী পছন্দ করবে না, আর এই বুড়োটা মরে না কেন রে, আর কত জ্বালাতন সহ্য করব, আমার ছেলে পছন্দ করবে না, আমার ছেলের বাচ্চারা পছন্দ করবে না, আমার মেয়েও পছন্দ করবে না, আমার মেয়ের বাচ্চারাও পছন্দ করবে না, তখন শুধু মনে হবে যে আহ আহ অকদ খালাকাকুম আতওয়ারা, আমি তোমাকে স্তরে স্তরে তৈরি করেছি, আল্লাহ তোমাদেরকে স্তরে স্তরে তৈরি করেছেন। তো কোনো এক সময় থাকে যে সে বাবা মা সহ সমস্ত মানুষের চোখের ঠান্ডক শীতলকারী। আমার ওই মেয়েকে নিয়ে যখন আমি লন্ডনের রাস্তায় এরকম করে ঘুরতেছি, ও তো রাস্তাতে হেঁটে যেতে হতো, আমাদের তো ওরকম তখন গাড়ি টাড়ি হয়নি, তো ওই পুশ চেয়ার দিয়ে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতাম, সে ছোট্ট হোক বড় হোক সাদা হোক কালো হোক, কোনো একটা মানুষ যদি তাকে দেখতো হাই হাই বেবি, সব আনন্দিত। এর একটু পরে যখন আর একটু বড় হয় তখন তার তাকে দেখে সবাই আনন্দ পায় না, একটু ন্যারো ডাউন হয়ে যায়, এক সময় সবাই আনন্দিত হচ্ছে, এক সময় ন্যারো ডাউন হচ্ছে, যে যাদের সাথে একটু ভালো ব্যবহার করে তারা ওকে ভালো পায়, যাদের সাথে দুষ্টুমি, দুষ্টুমির বয়স তো দুষ্টুমি করে দু চোখে দেখতে পারে না, দূর হয়ে যা, এরকম করতে থাকে। এরপরে আর একটু বয়স হয় তখন আরো ন্যারো ডাউন হয়ে যায়, তখন শুধু ওই সমস্ত মেয়েরাই তাকে বেশি পছন্দ করে, যে সমস্ত মেয়েরা এই ছেলেটাকে পাওয়ার চেষ্টা করে, অথবা ওই সমস্ত ছেলেরা এই মেয়েকে তখন পছন্দ করে যে ছেলেরা এই মেয়েকে পাওয়ার চিন্তা ভাবনা করে। এরপরে যে তখন আস্তে আস্তে আরো ন্যারো ডাউন, আরো ন্যারো ডাউন, আরো ন্যারো ডাউন, এমন সময় আসতে পারে আবার সারা দুনিয়ার লোক তাকে ভালোবাসছে, আবার এমন এক সময় আসতে পারে যে সারা দুনিয়ার মানুষ তার কথা শুনতে পারে, এরপরে এমন এক সময় আসে যে এই বুড়োটা মরে না কেন রে, এতদিন পর্যন্ত জ্বালাচ্ছে কেন, এতদিন জ্বালাচ্ছে কেন, আর তো পারি না। এটা সাহেব তার শেষ জীবনে তার মরার আগ দিয়ে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তো উনি বলতেছেন যে এখন তো আর বাসায় কেউ আসে না, এখন আর বাসায় কেউ আসে না, তো একসময় এরকম হয়ে যায়। এটা আল্লাহ তাআলা এই যে খলাকাকুম আতওয়ারা, ছোট ছেলে বালক হলে, তরুণ হলে, যুবক হলে, প্রৌঢ় হলে, বৃদ্ধ হলে, এরকম করে এরকম হতে পারে যে দুর্বল ছেলে অসম্ভব দুর্বল, হাঁটতে শিখলে, দৌড়াতে শিখলে, মানুষকে মারতে শিখলে, এবার মরতে শিখলে, এরকম স্তরে স্তরে আল্লাহ তাআলা একরকম বানিয়েছেন। এইভাবে ইমাম কুরতুবি বলেন যে বুদ্ধিভিত্তিক হতে পারে,
এমন এক সময় ছিল লাম তাআলামু শাইআ, তোমরা কিচ্ছু জানতে না। এরপরে আল্লাহ তাআলা শিক্ষার ব্যবস্থা করে দিলেন, এবং এই শিক্ষাটা এমন দুই ধরনের শিক্ষা আল্লাহ তাআলা দিলেন। একটা হলো যে সে জীবনযাপনের জন্য এমন এমন শিক্ষা লাভ করে যে তাজ্জব হয়ে যেতে হয়, কোটি কোটি প্রতিভা কিছু। মানে আমাদের গ্রামে এক ধনী লোক ছিলেন, ওরে আল্লাহ রে, তার যে কি পরিমাণ জমি সে নিজেও জানতো, কিন্তু আমি তাকে টিপ সই দিতে দিচ্ছি, বই পড়া তো দূরে থাক, নিজের সিগনেচার দিতে পারতাম, কিন্তু জ্ঞানের কথা বেরোতো মাথা দিয়ে, আব্দুল সালাম এটা করবা, আব্দুল সালাম এটা করবা, এইটা এইভাবে করলে ওইটা, হ্যাঁ কত বড় বড় জ্ঞানী কথা বলে গেছে। এই যে আতোয়ার, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন দাঈ ইলাল্লাহর দাওয়াতের ভাষাটাকে আমাদেরকে শিখিয়েছেন। আজকে আমাদের বাংলাদেশের দাওয়াইদের মানে দেখে আমার খুব তাজ্জব লাগে, যে এমন এমন কথা মানুষের সামনে বলে যেগুলো ফাও কথা, ছোট ছোট কথা, সেগুলো যদি কেউ জীবনের মতন ত্যাগ করে কোনো সমস্যা না, আল্লাহ তাআলা ধরবেনও না, সেই কথা নিয়ে একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়। এই কোরআনের এই কথাগুলোকে মানুষের সামনে না বলা দরকার। আমি চেষ্টা করেছি সামান্য কিছু কথা বলতে, কিন্তু আমি যা আমি জানি, আমি যা কালকে সারা রাত ধরে পড়াশোনা করে যে জায়গাটা আমি যে পৌঁছেছি তার 10 ভাগের 1 ভাগও বলতে পারি নাই এই একটা আয়াতের ব্যাখ্যায়। এখন আপনারা চিন্তা করেন যে দাঈ আল্লাহকে কোন দিকে যেতে হয়। নূহ আলাইহিস সালাম থেকে শিখিয়েছেন কয়েক হাজার বছর আগের থেকে, আর আজকে আল্লাহ তাআলা ওই আয়াতটা আমাদের সামনে নিয়ে এসে বলছেন যে ওই ওই সময়ে নূহ আলাইহিস সালামের ভাষা ছিল এই, তোমরাও দাঈ আল্লাহ হবা। কেনের এখানে তো আমার 5-7 জন প্রায় ডাক্তার বোন আসছেন, সাবিহা মনি আপাও আছেন, উনি শুনে শুনে হাসতেছেন যে আব্দুল সালাম ভাই তো এই ডাক্তারি জিনিসগুলো জানে না, জানলেন না আরো ভালো বলতে পারতো। আসলে তাই, আমি জানবো কি, একদম যদি ওনার কাছ থেকে শুনতাম দেখা যেত যে এই বিষয়গুলো উনি আমার চেয়ে আরো সুন্দর করে বলতে পারছেন। একদম দা ইলাল্লাহ এগুলো জানতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি আজকে একটু সময়ের মধ্যে বেশি নিয়ে ফেললাম, কারণ বিষয়টা ছিল নাজুক, একটা আয়াত একটা শব্দ, সেটা আলোচনায় এই পর্যন্ত আমরা আসছি, এবং আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা আসবে। আমি তো ইমাম কুর্তুবীর 6টা পয়েন্ট নিয়ে আসছেন যে কিভাবে মানুষকে স্তরে স্তরে বানিয়েছেন, তো এই পয়েন্ট গুলো তো সব আনতে পারেনি, মাত্র 2-3টে পয়েন্টেই আমার সময় শেষ হলো। আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, পড়ে নেবেন না পড়ে সাজদায় যাবেন, আল্লাহ তাবারক আল্লাহ আহসানুল খালিকিন, আল্লাহ বরকতময়, সবচেয়ে সুকৌশলী সুন্দর স্রষ্টা, এমন সুন্দর যে মানুষকে এমন ভাবে বানিয়েছেন আল্লাহ, আল্লাহর কাছে যেন শুক্রিয়া আদায় করি, এবং এই শুক্রিয়া যেন এমন এক জায়গায় হয়, দুনিয়াতে তো শুক্রিয়া আছেই, আর এমন ভাবে যেন শুক্রিয়া হয় যে শুক্রিয়া আল্লাহ তাআলা দেখে আমাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে জানাই দিতে পারে যে না আমি এই সৃষ্টি বানাইছিলাম, দেখো আজ অবধি যত কোটি কোটি সৃষ্টি আছে তার মধ্যে এই সৃষ্টিটাই সবচেয়ে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমাদের কবুল করুন। আমরা এখন এখানেই শেষ করতে যাচ্ছি মানে আলোচনা, এরপরে আমরা যে অনলাইনে ছিলাম ওটা এখন অফলাইনে চলে আসলাম। এখন আমাদের বোনেরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আমরা নেবো।